সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। 18 ফেব্রুয়ারি রোজ রবিবার আছি আমরা পাবনার আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাটে। পাবনার আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাট থেকে আজকের বাজার দরে কেমন দরে পেঁয়াজ কেনাবেচা চলছে আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, তবে পেঁয়াজের দাম মনে হয় একটু কমেছে। দর্শক আমরা কথা বলছি এবং এই সাইজের পেঁয়াজ আজকে নাকি মুড়ি কাটা আর হালি সমান সমান প্রায় আমদানি হয়েছে আতাইকুলার হাটে। আপনারা জানেন যে সর্বপ্রথম কিন্তু আতাইকুলার হাটের এই পাশ থেকে কিন্তু হালি পেঁয়াজটা শুরু হয় ওঠা। আতাইকুলা বলেন পশুপাড়া, পুষ্পপাড়া, হাজিরহাট, হাজিরহাট এইসব দিক দিয়ে এইসব হাটে কিন্তু বেশি আমদানি হয়। এবং ভাই আজকে নাকি হালির আমদানি অনেক বেশি হয়েছে ভাই। হ্যাঁ, হালি মুড়ি কাটা দুই দিনে সমান সমানই পড়ে, একদম সমান সমান আর দুই এক হাট গেলে তো হালি বেশি আমদানি, হালি বেশি হবে। হ্যাঁ আচ্ছা, এটা কি ভাই হালি নাকি মুড়ি কাটা? না এটা মুড়ি কাটাই, একদম হালির মতো লাগতেছে। এটা হালি সেমই, হালির সেম একবারে। আচ্ছা ভাই একটু আপনার বাজার দরটা জানাবেন, আজকে কেমন বাজার দর চলমান রয়েছে? আজকে বাজারে সকালবেলা একটুখানি কমছিল, সকালবেলা 37-38 ছিল, পরে 38-39 টা বাজার, 38-39 টা বাজার বেশি, 38 থেকে 39 বাজার হয়েছে। তাহলে ভাই দামটা কমে নাই গতকালকে যে বাজার, আজকে একই বাজার? হ্যাঁ একই বাজার, একই বাজার। যেমন গতকালকে আমরা সর্বোচ্চ 4000 দেখেছিলাম বেড়াহাটে, সকালবেলা লেগে একটু কম কম ঠেকলে হবে না, কিন্তু পরে আবার বাড়তে হয়ে গেল। আচ্ছা মানে বেড়াহাটে যে বাজার দরটা, যেহেতু বেড়ার পেঁয়াজটা একটু ভালো, ওই 4000 বাজারে আছে তাহলে ধরা চলে। হ্যাঁ 4000 টাকা বাজারেই। দর্শক আমরা গতকালকে ছিলাম পাবনার বেড়াহাটে, সেখানে কিন্তু পেঁয়াজের সাইজটা ছিল একেবারে আতাইকুলার পেঁয়াজের সাইজ থেকে ভিন্ন, এবং সেটার দামও কিন্তু সর্বোচ্চ 4000 টাকা ছিল। এবং আজকের বাজারে আমরা আতাইকুলা পেঁয়াজের হাটে দেখতেছি সর্বনিম্ন 3400 টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ কিন্তু 37-38-39 টাকা মতো নাকি আছে। যদি 38 থাকে তাহলে কিন্তু বেড়ার সমানই বাজার, কারণ বেড়ার পেঁয়াজের সাইজটা অনেক ভালো, তাই না ভাই? হ্যাঁ বেড়ার পেঁয়াজটা ভালো। আচ্ছা ভাই কি অবস্থা দেখতেছেন, চাহিদা কেমন আপনাদের আড়তে? চাহিদা মোটামুটি এখন একটু ভালো বোঝা যাচ্ছে আর কি, এখন একটু বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে এখন ভালো। আচ্ছা এলসি আসার তো সম্ভাবনাটা মনে কি দেখতেছেন? না এলসি এখন ওই বলতে দেবে আসবে আনবে, তা এখন এ পর্যন্ত ধরে নাই, এ পর্যন্ত কোনো আশা ভরসা পাই নাই, পাই নাই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আসলে অনেকে আপনারা প্রশ্ন করছেন ভাই এলসি পেঁয়াজ আসার সম্ভাবনা কি? আসলে এলসি পেঁয়াজের এখনো কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না, অনেকেই ভাবছিল রোজার আগে আসার সম্ভাবনা আছে, কিন্তু রোজা তো আরো প্রায় 20 দিনের মতো দেরি আছে, এর মধ্যে হয়তো আসলে আসতে পারে, তবে আসলে কিন্তু দামটা কমার সম্ভাবনা বেশি একটা কমার সম্ভাবনা নেই ভাই। এটা কোন জায়গায় দিবেন ভাই পেঁয়াজটা? এটা ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ না। আচ্ছা দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো পেঁয়াজের পাইকারি হাটে আমরা ছিলাম, এবং আজকে যদি প্রতি মন পেঁয়াজের দাম 3800-3900 হয় তাহলে কিন্তু ওই প্রায় 100 টাকা কেজি পড়ে যায় কেনা দাম, এবং খরচ সহ আজকের বাজারে দর্শক বন্ধুরা কিন্তু পেঁয়াজের দাম পড়ে যাবে 102-103 টাকার মতো।